আচ্ছা, আজকে আমরা ইউনিট 2 এর যে 7 নাম্বার টপিক লাইব্রেরি স্ট্যাটিস্টিক্স এন্ড অ্যানুয়াল রিপোর্ট, যাকে বাংলায় বলা হয় গ্রন্থাগার পরিসংখ্যান ও বার্ষিক প্রতিবেদন, এই সম্বন্ধে আলোচনা করব। এরপর আমাদের আর দুটো টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে লাইব্রেরি স্ট্যান্ডার্ডস আর নয়ে হচ্ছে লাইব্রেরি মেনটেন্যান্স, সেলভিং, স্টক ভেরিফিকেশন অ্যান্ড কনজারভেশন। এগুলো পরপর আমি এই সপ্তাহের মধ্যেই শেষ করে দেব। আর পুজোর আগে আশা করি একটা পরীক্ষা নিয়ে নেব ইউনিট 2 থেকে। তাই আপনারা যারা এখনও আমার গুগল মিটে ক্লাস করার জন্য যোগাযোগ করেননি, তারা যোগাযোগ করবেন, নিয়মিত পরীক্ষা হচ্ছে। আর যারা যোগাযোগ করেছেন তারা ভালো করে প্রিপারেশন নিন, যাতে 2 নম্বরটা ইউনিটটা পরীক্ষা ভালো দিতে পারেন। প্রথম প্রশ্ন, গ্রন্থাগার পরিসংখ্যান কাকে বলে? পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স। তাহলে গ্রন্থাগারের সমস্ত কার্যাবলীর একটি সংখ্যাভিত্তিক রূপচিত্রেই হল গ্রন্থাগার পরিসংখ্যান। অর্থাৎ গ্রন্থাগারে যে সমস্ত কার্যাবলীগুলো হয় সেগুলোকে যখন আমরা সংখ্যাভিত্তিক লিখে রাখি সেইটাই হল গ্রন্থাগার পরিসংখ্যান। এই পরিসংখ্যানের মাধ্যমে গ্রন্থাগারের উন্নতি, বিভিন্ন বিভাগের কাজের মান, আগামী দিনের কর্মসূচি রূপায়ণ এবং নীতি নির্ধারণ করা সম্ভব হয়। এক কথায় বলা যায় গ্রন্থাগার পরিসংখ্যান হল গ্রন্থাগারের সমস্ত উন্নয়নের হাতিয়ার। 2 নম্বর প্রশ্ন, যে গ্রন্থাগার পরিসংখ্যানের প্রয়োজনীয়তাটা কি? গ্রন্থাগারের সামগ্রিক তথ্য পাওয়ার জন্য গ্রন্থাগার পরিসংখ্যান প্রয়োজন। তাছাড়া নিম্নলিখিত বিষয়গুলির জন্য গ্রন্থাগার পরিসংখ্যান প্রয়োজন, যেমন ব্যবহারকারীদের সংখ্যা, নতুন নথি বৃদ্ধি হয়েছে কিনা তা জানার জন্য, বার্ষিক প্রতিবেদন রচনার জন্য, বিভিন্ন বিভাগের দক্ষতা যাচাই করার জন্য, আর গ্রন্থাগার কাজের সাফল্যতা তুলে ধরার জন্য। অর্থাৎ একটা গ্রন্থাগারে কী ধরনের কাজ হয়েছে, তার ডেভেলপ কীরকম হয়েছে, কোন সেকশন কীরকম কাজ করেছে, কাদের দুর্বলতা আছে, কত নতুন বই কেনা হয়েছে, ব্যবহারকারীরা কোন সময় বেশি আসছে, ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য কী, এগুলো জানার জন্যই আমাদের এই গ্রন্থাগারের পরিসংখ্যান একান্তই প্রয়োজন। এরপর বলছে গ্রন্থমিতি অর্থাৎ বিপ্লোমেট্রিস কাকে বলে? ইংরেজিতে বলে বিপ্লোমেট্রিস। 1967-এ এ পিচার্ট প্রথম বিপ্লোমেট্রি কথাটা ব্যবহার করেন। বই ও অন্যান্য সমজাতীয় বিষয়গুলির উপর অঙ্ক ও পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগকেই গ্রন্থমিতি বলে। অর্থাৎ বই আর অন্যান্য সমজাতীয় বিষয়গুলির উপর যে অঙ্ক ও পরিসংখ্যানগত পদ্ধতি তাই হল গ্রন্থমিতি। গ্রন্থমিতি শুধুমাত্র তথ্যের প্রকৃতি ও ক্রমাগত উন্নতিতেই নির্দেশ করে না, এটির মাধ্যমে তথ্য সমযোজন প্রক্রিয়ার গুণগত মান উন্নত হয়। অর্থাৎ বিপ্লোমেট্রিস হচ্ছে যে আমি একটা জার্নাল লিখব, তাহলে জার্নালে কোনো একটা আর্টিকেল লিখব, তো আর্টিকেল লিখতে গিয়ে আমি কতগুলো জার্নালকে সাইট করেছি সেই জার্নাল আর্টিকেলটা লেখার জন্য। যে কোনো জিনিস লিখতে গেলে আমি মনে হলে লিখে দিলাম তা তো নয়, তার আগে পূর্ববর্তী যারা লিখেছেন তাদের সম্বন্ধে আমাকে জানতে হবে কী কী আর্টিকেলের উপরে আছে, কীভাবে আলোচনা হয়েছে। তাহলে তখন আমি কী করছি, অন্য জিনিস অন্য আর্টিকেলগুলোকে সাহায্য করছি এবং আমার যা আর্টিকেলটা আমি লিখছি। আবার পরবর্তী ক্ষেত্রে যখন আমার যা
আর্টিকেলটা লেখা হলো তখন আমি রেফারেন্স দিচ্ছি, এই এই জিনিসগুলোকে আমি কনসাল্ট করে আমার আর্টিকেল লিখছি। তাহলে এই ধরনের যে একটা আর্টিকেল লিখতে যে কতগুলো আর্টিকেলকে সে সাইট করেছে, এই ধরনের যে সমস্ত আমাদের পরিসংখ্যান বা এই সময়ে এই সম্বন্ধে যে অঙ্ক একটা কষা হয়, সেটাই হচ্ছে বিবলোমেট্রি। অনেকে বিবলোমেট্রিক স্ট্যাটিস্টিক্স নিয়ে রিসার্চ করেন। যাই হোক, এরপর 4 নম্বর প্রশ্ন, গ্রন্থাগারে কোন কোন ক্ষেত্রে বিবলোমেট্রিকে প্রয়োগ করা হয়? এটা প্রয়োগ করা হয় কোনো একটি সময়ের মধ্যে কতগুলি বই লেনদেন করা হয়েছে, কোনো একটি সময়ে কতগুলি গ্রন্থপঞ্জি পরিষেবা দেওয়া হয়েছে, কতগুলি বই বর্গীকরণ হয়েছে, ক্যাটালগিং করা হয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বিবলোমেট্রির প্রয়োগ করা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে তথ্যশাস্ত্র বা ইনফরমেটিক্স কাকে বলে? ইনফরমেটিক্স কথাটি প্রবর্তন করেন 3 রাশিয়ার তথ্য বিজ্ঞানী, এক হলো মিখাইল, 2 চেরনি এবং 3 হলো গ্লি আ রে ভাস্কি। এই 3 জনে এই ইনফরমেটিক্স কথাটা ব্যবহার করেন। এটা তথ্যের উপর যে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয় তাই হলো ইনফরমেটিক্স। এর পরের প্রশ্ন, লিব্রামেট্রি কাকে বলে? গ্রন্থাগার বিজ্ঞানের সঙ্গে মেট্রিক বা গণিত ব্যবহারের উপলব্ধি করে ডক্টর এস আর রঙ্গনাথন 1947 খ্রিস্টাব্দে প্রথম লিব্রামেট্রিক্স কথাটি ব্যবহার করেন। এটি হলো গ্রন্থাগারের কাজকর্মের পরিমাণগত বিশ্লেষণ ও মূল্যায়ন, অর্থাৎ কি পরিমাণ কাজ করছে তার বিশ্লেষণ বা মূল্যায়ন করতে গেলে লিব্রামেট্রি কথাটা ব্যবহার হয় এবং সেটা এস আর রঙ্গনাথন উপলব্ধি করেছিলেন। তারপরের প্রশ্ন, গ্রন্থাগার পরিসংখ্যানকে কয় ভাগে ভাগ করা যায় উল্লেখ করুন। গ্রন্থাগার পরিসংখ্যানকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রযুক্তি বিভাগের পরিসংখ্যান, অর্থাৎ এর মাধ্যমে পড়ে বর্গীকরণ, ক্যাটালগিং, অ্যাকুইজিশন ও পত্রপত্রিকা বিভাগ। 2 হচ্ছে পরিষেবা বিভাগের পরিসংখ্যান, এর মধ্যে পড়ে সার্কুলেশন, রেফারেন্স বিভাগ আর বিবিধ পরিসংখ্যান, অর্থাৎ এর মধ্যে পড়ে কর্মীর পরিসংখ্যান, আয় ব্যয়ের হিসাবের পরিসংখ্যান ইত্যাদি। বার্ষিক প্রতিবেদন বলিতে কি বোঝো? বিগত আর্থিক বৎসরে প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্মে একটি তথ্য নির্ভর নিটোল ছবির প্রতিফলন হল বার্ষিক প্রতিবেদন। গ্রন্থাগারের সমস্ত বিভাগের কার্যাবলীর এক সচিত্র ছবি ফুটে ওঠে এই বার্ষিক প্রতিবেদনে। তাহলে গ্রন্থাগারে বার্ষিক প্রতিবেদনের কয়টি অংশ ও প্রতিটি অংশে কি কি থাকে? গ্রন্থাগার বার্ষিক প্রতিবেদনের 2টি অংশ, যার প্রথমটি হলো বিবৃতি আর শেষটি হলো পরিসংখ্যান নির্ভর ছ। বিবৃতির মধ্যে থাকে প্রস্তাবনা, গ্রন্থ সংগ্রহের প্রতিবেদন, প্রক্রিয়া বিভাগ, গ্রন্থের ইস্যু সংক্রান্ত প্রতিবেদন, ব্যবহারকারী, গ্রন্থাগার কর্মী, অর্থনৈতিক রিপোর্ট, গ্রন্থাগার ভ্রমণ ও আসবাবপত্র সম্বন্ধীয় সংবাদ, পত্রিকা বিভাগ, সংরক্ষণ, বিভাগীয় গ্রন্থাগারের কথা, অন্যান্য তথ্য, তারপর উপসংহার। আর দ্বিতীয় অংশটিতে থাকে পরিসংখ্যানের ছক, অর্থাৎ যে গাণিতিক বিষয় সেটা দ্বিতীয় অংশে থাকে। তাহলে গ্রন্থাগারে বার্ষিক প্রতিবেদনের প্রয়োজনীয়তা হয় কেন? উল্লেখযোগ্য, বার্ষিক প্রতিবেদন হলো বিগত বছরের উল্লেখযোগ্য ঘটনাবলী বা ঘটনাপঞ্জি, গ্রন্থাগারের সাফল্য ও অসাফল্য সব দিকে প্রতিফলিত হয় এতে। এর প্রয়োজন হয় বিগত বছরের প্রশাসনিক কার্যকলাপের পরিচয় দিতে, বিগত বছরের পরিষেবার হাল হকিকত জানতে, গ্রন্থাগারের উজ্জ্বল ও অনুজ্জ্বল দিকগুলিকে জানতে এবং পরবর্তী ক্ষেত্রে গ্রন্থাগারের পদক্ষেপগুলো কী হবে সেটা সেই সিদ্ধান্ত নিতে এই প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন খুব সাহায্য করে থাকে। এই প্রশ্নগুলো মোটামুটি আপনারা দেখে রাখুন 7 নম্বর টপিকের জন্য। আজকে এখানে শেষ করলাম।
পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।